हेलो हमार स्टैंडार्ड टू एर प्रिय छात्र छात्री हमें तुम्हारे सुस्मिता मिस आज हमें तुम्हारे परिचय बोये आबार एक वीडियो क्लास निये चले एसेछि। तुम्हरा तुम्हारे परिवेश बोये पाता 44 खोलो एकादश अध्याय मानुषे खाद्य और पानी। देखो एकदिन आमरा ए अध्याय खाद्य की खाद्येर उपकारिता आदर्श खाद्य खाद्य ना खेले कि हबे एई सब सम्बन्धे जेनेछि। आज आमरा एर पर थेके जानबो। देखो कि आछे बोलो तो मानुषेर प्रधान खाद्य ताहले आमादेर बा मानुषेर प्रधान खाद्य कि बोलो तो जेमन देखो भात रुटि डाल नानान सब्जी माछ मांस डिम इत्यादि এই সবগুলোই আমাদের প্রধান খাদ্য। দেখো এখানে ছবি আছে রুটি বিভিন্ন সবজি ভাত ডাল এই সবে। তাহলে এই সব খাদ্যগুলো আমাদের পরিষ্কার জলে ভালো করে ধুয়ে রান্না করে খাওয়া উচিত। এই রান্না করা খাবার আমাদের শরীরে তাড়াতাড়ি হজম হয়, বুঝতে পেরেছো তো? এবার দেখো আমরা খাদ্যে জলের প্রয়োজনীয়তা সম্পর্কে জানবো, মানে খাদ্যে জলের প্রয়োজনীয়তাটা কি। দেখো তাহলে পড়ি, যে কোনো খাবার খাওয়ার পরে আমাদের শরীরের মধ্যে সেই খাদ্যবস্তু হজম হয়, কারণ হজম না হলে খাবার আমাদের শরীরে কোনো উপকারে লাগে না। তাহলে যে কোনো খাওয়ার পরেই কি আমাদের শরীরে সেই খাদ্যবস্তুটা হজম হয়? সেটা যদি না হজম হয় আমাদের শরীরে কোনো উপকারে লাগবে না। তারপর দেখো, যে কোনো খাদ্যবস্তু হজম হওয়ার জন্য খাবারের যে উপাদানটি প্রয়োজন হয় তার নাম হলো জল। তাহলে জলই একমাত্র জিনিস যেটা কি খাদ্যবস্তু হজম করাতে সাহায্য করে, জল ছাড়া খাদ্যবস্তু হজম হয় না। এই জলই খাদ্যের হজম ঘটাতে সাহায্য করে আর কি করে, এবং দেহের সমস্ত কাজকে সঠিকভাবে। তাই জলের অপর নাম কিন্তু জীবন, আমরা এটা সবাই জানি জলের অপর নাম জীবন। তাহলে জলের অপর নাম জীবন কেন পড়ে নিই আমরা? দেখো এখানে জলের ছবি এঁকেছি, তাহলে জলের অপর নাম জীবন কেন সেটা আর একবার আমরা পড়ে নিই। জল আমাদের তৃষ্ণা নিবারণ করে, মানে আমাদের যখন পিপাসা পায় জল খেলে আমাদের সেই পিপাসাটা মেটে। আমরা যে খাদ্য খাই তা হজম করার জন্য জলের প্রয়োজন হয়। এছাড়াও জল দেহের মধ্যেকার সমস্ত রকম কাজকে করতে সাহায্য করে, তাই জলের অপর নাম জীবন। তাহলে তোমরা বুঝতে পারলে তো জলের অপর নাম জীবন কেন। আচ্ছা এবার দেখো, আমরা তো যে কোনো কিছু খাবার খেলে সেটা ভালো করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে খাই, ঠিক তেমনই আমরা যে জল পান করব সেই জলও কিন্তু সর্বদা বিশুদ্ধ হওয়া প্রয়োজন, কারণ দূষিত জল থেকে কিন্তু বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হতে পারে, বুঝতে পেরেছো তো? তাহলে দেখো আমাদের সর্বদাই বিশুদ্ধ জল পান করা উচিত কেন না? দূষিত জলে নানা রকম রোগের জীবাণু থাকতে পারে, তাই সেটি পান করলে কলেরা আমাশয় আন্ত্রিক টাইফয়েড প্রভৃতি জলবাহিত রোগ হতে পারে। তাই সর্বদা আমাদের বিশুদ্ধ জল পান করা উচিত, বুঝতে পেরেছো তো এতটা? আচ্ছা আর একটা জিনিস যেটা সর্বদা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে রাস্তার ধারের কাটা ও কোনো ফাস্টফুড আমাদের কিন্তু কখনোই খাওয়া উচিত নয়, বুঝেছো তো? আচ্ছা তাহলে তোমরা এই বিষয়ে রিডিংটা বই থেকে ভালো করে পড়ো, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে তোমরা, ঠিক আছে? আর এই বিষয়ের ক্লাস ওয়ার্ক হোমওয়ার্কটি তোমরা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যাবে, কেমন? ঠিক আছে, তোমরা বাড়িতে থেকো, সুস্থ থেকো এবং ভালো থেকো।